বিশ্বজুড়ে করোনা ভাইরাসের জেরে আজকে বর্তমানে যে অবস্থা ভারতবর্ষের মানুষের ভারতবর্ষ তথা বিশ্বের মানুষের অবস্থা বিশেষ করে আজকে গরিব মজদুর মানুষ যারা যারা দিনে আনে দিনে খায় যারা রোজগারি এদের অবস্থা বিশেষ শোচনীয় আমি জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে বিশেষ আবেদন রাখছি যাতে এই যে দিন দিনমজুর দিনমজদুর মানুষ যারা আমাদের সীমান্তবর্তী এলাকা লক্ষ্মীবাজার এই অঞ্চলে রিক্সা টেলা চালক তথা ডেলিভার যারা আছে এদের অবস্থা খুব শোচনীয় আমি জেলা প্রশাসন তথা করিমগঞ্জ জেলার স্বেচ্ছাসেবী সংগঠন আমসু সহ অন্যান্য যে সংগঠন যে সংগঠনগুলো আছে এই সংগঠনের কর্মকর্তাদেরকে অনুরোধ করছি এই সীমান্তবর্তী লক্ষ্মীবাজার এলাকা লক্ষ্মীবাজার তথা উত্তর করিমগঞ্জ জেলার বিভিন্ন যে প্রান্তীয় এলাকা এই এলাকার মানুষের অবস্থা খুবই শোচনীয় যারা আজকে কয়েকদিন হয়ে কয়েকদিন হয়েছে এরা 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 বর্তমানে যে পরিস্থিতি আরও কয়েকদিন গেলে এরা হয়তো এদের করোনা ভাইরাসে এদেরকে মরতে হবে না এরা না খেয়ে এরা মরবে আমি জেলা প্রশাসনকে প্রশাসনের কাছে আবারও এই অনুরোধ করছি বিলম্বে এদের ব্যাপারে এদের ব্যবস্থা করা হোক এদের খাদ্য খাদ্য তথা খাদ্যদ্রব্যের ব্যবস্থা করা হোক এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেগুলা এই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদেরকেও আমি বিশেষভাবে অনুরোধ করছি যাতে এই দিন মজদুর যারা ডেলেবার যারা তথা অন্য অন্যান্য যে গরিব মানুষ যারা এদের ব্যাপারে আপনারা চিন্তা করুন এদের এদের সাহায্যের এদের সাহায্যের জন্য আমরা সবাই এগিয়ে আসি বিশেষ করে আমা আমরা যারা একটু ফাইন্যান্সিয়ালি যারা স্ট্রেংথ আছে যারা এরা যদি আমরা এরা যদি কিছু কিছু সাহায্য সাহায্য করি তাহলে সেই গরিব মানুষ যারা আছে এদের 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 মুখে হয়তো এদের পরিবারের এদের বাচ্চাদের মুখে হয়তো বাদ জুটবে অন্য জুটবে তো আমি অনুরোধ করি আর করিমগঞ্জ জেলার বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দলের তথা অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদেরকে এবং করিমগঞ্জ জেলার বিশেষ করে জেলাধিপতি মহাশয়কে আমি অনুরোধ করছি উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্ত মহাশয়কেও আমি অনুরোধ করছি অন্যান্য যারা করিমগঞ্জের এমএলএ এমপি কৃষ্ণ ফতে কৃষ্ণেন্দু পাল রাতাবাড়ির বিজয় মালাকার দক্ষিণ করিমগঞ্জের আজিজ আহমদ খান বদরপুরের বিধায়ক জামাল আহমদ সহ পঞ্চা করিমগঞ্জ জেলার পাঞ্চায়েত বিভিন্ন স্তরের প্রতিনিধি সহ রাজনৈতিক দলের ব্যক্তিবর্গকে এই গরিব মানুষদের কথা চিন্তা করে এদের সাহায্যে এগিয়ে আসার জন্য আমি আহ্বান করছি